অনেক কথা বললাম, আইকিউ টেস্ট নেওয়ার কথা কিন্তু নিতে পারিনি, কারণ অনেক গসিপ ঢুকে যাচ্ছে মাঝখানে আর প্রচন্ড গরম। আমি চাই না আমার প্রশ্ন শুনে আপনার গরমের তাপমাত্রা আরো বেড়ে যায় কিনা। গরমের তাপমাত্রা অতিরিক্ত, এ কারণে আমরা দুজনে কিন্তু সোয়েটিং হচ্ছি। মনে হচ্ছে যে তাপমাত্রা অনেক বেশি, অলরেডি 39 ডিগ্রি সেলসিয়াস। ফিল কত? ফিল তো অ্যাকচুয়ালি দেখতেছি না, বাট আমার মনে হচ্ছে যে 47 অথবা 50 হবে। না, 50 হবে না, 47 হতে পারে। যাই হোক, আমি হচ্ছে আইকিউতে চলে যাই। আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি জলের মধ্যে কি করে হাঁটবেন বলেন। যদি আমি আপনাকে বলি যে জলের মধ্যে কি করে হাঁটা যায়, আপনি অনেক জলের মধ্যে নৌকা নামায় নৌকার উপরে হাঁটা যাবে না? জলের মধ্যে নৌকা দিয়ে তো আপনি নৌকা বায়ে বায়ে যেতে পারবেন, হেঁটে হেঁটে যাবেন। নৌকার উপরে তো হাঁটাও যায়। নৌকার উপরে তো হাঁটাও যায়, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পারবেন না? অথবা রাস্তার মধ্যে? আমি তো বলেছি দাদা না, এটা আইকিউ, সো একটু আপনি মাথা ঘামালে পারবেন। সেটা বুঝতে পারছি, বাট আপনি যদি রাস্তার মধ্যে পানি ঢেলে দিয়ে ওটার উপরে হাঁটেন তাহলে তো ওইটাও জলের উপরে না, জলে। আপনি আমাকে নিজেকে পেঁচে ফেলে দিচ্ছেন, আমি তাহলে পেঁচে যাচ্ছি না। এটা থেকে যে আসলে জলে হাঁটা যায় না, আপনি জলে সাঁতার কাটতে পারবেন, উত্তরটা হচ্ছে এরকম কিছু আর কি। সেটা যদি অনেক জল থাকে তখন সাঁতার কাটা যাবে, বাট আপনি তো বলেন না যে অনেক জলের মধ্যে কীভাবে হাঁটা যাবে। আচ্ছা ঠিক আছে, আর এমনি যদি একটা বলি যে আপনাকে যে প্রশ্নটা হচ্ছে যে বাংলায় আমরা কোন শব্দে বানানটা সবসময় ভুল লিখি বলেন তো। বাংলায় আমরা কোন শব্দের বানানটা সবসময় ভুল লিখি? আমরা ভুলেই ভুল লিখি অনেক সময়। আপনি কিভাবে বললেন যে ভুলটাই আমরা সবসময় ভুল লিখি? রসিকার জায়গায় রসিকার লিখে ফেলি। হ্যাঁ না, উত্তর আপনি ঠিক পথে দিয়েছেন, আবার এখন একটু ব্যাঠিকে চলে যাচ্ছেন, ভুল শব্দটাই ভুল। আচ্ছা, ভুলটাই ভুল লিখছেন আর কি। আচ্ছা যাই হোক, আমরা আবার আড্ডায় ফিরে আসি। আপনাকে আমি বেশি কঠিন প্রশ্ন করি নাই, যারা আমার প্রশ্ন দেখে তারা জানে আমি একটু অন্যভাবে ধাঁধা প্রশ্ন করি, কিন্তু আমি আজকে আপনাকে ছেড়ে দিলাম। ওকে, সাইবার জগৎ নিয়ে আপনি বলছিলেন যে একটু আগে যে আমরা যদি কোনো দেশকে অ্যাটাক করি তারাও তো অ্যাটাক করার চেষ্টা করে আর কি। আপনাকে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশের যে সাইবার ওয়ার্ল্ডটা সেটা আসলে কতটা শক্তিশালী? বাংলাদেশের যদি আমি গভর্নমেন্ট সাইড থেকে বলি, আমাদের গভর্নমেন্ট অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে নিরাপত্তার অনেক ঘাটতি আছে। সাধারণত এগুলো প্রজেক্ট বেস কাজ হওয়ার কারণে অনেক আইটি ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরকে দেওয়া হয়, তারা তাদের মতো একটা ওয়েবসাইট বিল্ড করে তারা চলে যাচ্ছে, তারা এটা সাইবার সিকিউরিটির কথা চিন্তা করতেছে না, অথবা সাইবার অবকাঠামো হিসাবে তারা যে সিকিউরিটি চেক করবে সেটা চিন্তা করতেছে না, মানে যে আমরা যেটাকে পেন টেস্টিং বলি সেটা করতেছে না। তো ওটা যদি করতো তাহলে এগুলো আরও সিকিউর হইতো। যেরকম আমি যে কোনো একটা র্যান্ডম গভর্নমেন্ট ওয়েবসাইটে যখন যাব তখন দেখব যে SSL সার্টিফিকেট করা নাই, তো এই জিনিসটা যখন থাকে ওয়েবসাইট সিকিউর কি না বোঝা যায়। তো যখন একটা ওয়েবসাইটে SSL সার্টিফিকেট থাকে না তখন কিন্তু ওয়েবসাইটটা সিকিউর না। তো এখন বাংলাদেশের যে গভর্নমেন্ট অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে দেখা যায় যে 90% বলা যায়, মানে 10% ঠিক আছে, 90% এই ঘাটতিগুলো আছে। আমি আশা করি যেহেতু সাইবার নিরাপত্তা নিয়ে গভর্নমেন্ট অলরেডি কাজ করা শুরু করছে, ইভেন ল এনফোর্সমেন্টের যে এজেন্সিগুলো আছে তারাও ইতিমধ্যে এগুলো নিয়ে খুবই কনসার্ন। তারা ICT ডিভিশন সহ তারপরে হচ্ছে যে DSA আরেকটা এজেন্সি আছে, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, এটাও গভর্নমেন্টের। তো এরকম যে এজেন্সিগুলো আছে সেগুলো এইগুলো নিয়ে কাজ করতেছে। আশা করছি যে অ্যাওয়ারনেস ছড়াইতে ছড়াইতে ওই ওয়েবসাইটগুলোতেও নিরাপত্তার বিষয়, সাইবার নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে অ্যাওয়ারনেস সৃষ্টি হবে, তারা তাদের প্রবলেমগুলো সলভ করবে। তাহলে আর এমনিতে যেহেতু বললেন যে 90% আমাদের ওয়েবসাইট বা সাইবার জগতে অনিরাপদে আছে, অতটা শক্তিশালী না, তাহলে শক্তিশালী করার কোনো পলিসি আছে কি, বা যারা সাইট বানাচ্ছে তখন তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে? তারা যখন একটা ওয়েবসাইট বিল্ড করে তখন ওয়েবসাইট বিল্ড করার পরে সেটা সাইবার নিরাপত্তা ঠিক আছে কি না, মানে সিকিউরিটি ঠিক আছে কি না তারা দেখা দরকার। তারা যদি একটা ওয়েবসাইট তৈরি করার পরে তারা যদি ওয়েব স্ক্যানের মাধ্যমে তাদের যে প্রবলেমগুলো আছে, একটা সাইট তৈরি করার পরে কিন্তু সব বাগ কিন্তু আপনি একবারে ফিক্স হয়ে যায় না। ধরেন একটা অ্যাপ যখন রিলিজ করা হয় তখন অ্যাপে কিন্তু আপনার অনেক রকম বাগ থাকে। তো ডেভেলপাররা কী করে, একটা অ্যাপ যখন রিলিজ করে, রিলিজ করার পরে প্রবলেমগুলো আস্তে আস্তে ধরে, আস্তে আস্তে ফিক্স করে। তো এই যে পর্যায়ক্রমে যে কাজগুলো হয় এই গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো নিয়ে যদি এরকম পর্যায়ক্রমে কাজগুলো হইতো, লাইক এখন আপনি একটা একটা ওয়েবসাইট তৈরি করলেন গভর্নমেন্টের, তো ওইখানে ধরেন আপনি একটা ক্লিক বাটন রাখলেন, তো ক্লিক বাটনটা সঠিকভাবে কাজ করতেছে নাকি, আপনি কিন্তু ক্লিক বাটন রাখছেন কাজ করতে আছে কি না আপনি এটা কিন্তু চেক করেন নাই। যদি আপনি চেক করেন তখন কিন্তু আপনি যখন কাজ না করবে তখন কিন্তু আপনার সলভ করার একটা মানে সুযোগ পাবেন, সলভ করে আপনি নতুন একটা আপডেট নিয়ে আসলেন। তো এভাবে প্রত্যেকটা সাইট যদি স্ক্যান করে যে প্রবলেমগুলো আছে এগুলো যদি সলভ করা হয় তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো চলে যায়। বাট আমাদের সাইবার ওয়েবসাইটের বিষয়ে হচ্ছে যে আলাদা, এখানে হয়তো বা আনসিকিউর থাকতে পারে, অথবা 90% আমি এটা বলছি এটা আমার হিসাবে, মানে এটা কিন্তু কম বেশি হইতে পারে, এটা কিন্তু অ্যাকুরেট পরিসংখ্যান না। তো এটা আমি ওয়েবসাইটের বিষয় বলছি, বাট আমাদের অন্যান্য যে সাইবার অবকাঠামোগুলো আছে সেগুলোতে কিন্তু খুবই
সিকিউর অথবা আমরা বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে এখন অনেক উপরে চলে আসি, মানে বাংলাদেশ সাইবার সিকিউরিটিতে এখন অনেক উপরে আছে, মোটামুটি ভালোই আছে, যে র্যাঙ্কিংয়ে আছে আশা করি এটা আরও ইম্প্রুভ হবে ফিউচারে। আচ্ছা, আমরা প্রসঙ্গে একটা চেঞ্জ করি যে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি, আবার অনেকে সাইবার একাত্তর থেকে সাহায্য চায়, আপনি যেটা বললেন যে হাজার হাজার মানুষ আমাদেরকে নক দেয়, প্রবলেম সলভ করা পসিবল হয় না বড় বড় ইস্যুগুলো রেখে, কেউ যদি সাইবার একাত্তর থেকে সহযোগিতা পেতে চায় সেক্ষেত্রে তাদের করণীয়টা কি? তারা সাধারণত আমাদের একটা পাবলিক গ্রুপ আছে সাইবার একাত্তরের সাথে, ওটা লিঙ্ক করা আছে, যে সাইবার একাত্তরের যে পেজটা আছে অফিসিয়াল পেজ ওটার সাথে লিঙ্ক করা আছে, তা আমাদের নামে যে মানে গ্রুপটা আছে সেটাতে যদি পোস্ট করে বিস্তারিত মানে ঘটনা বর্ণনা করে অথবা যে হেল্প দরকার সেটা যদি বর্ণনা করে পোস্ট করে তাহলে আমরা এটা হেল্প করার চেষ্টা করি। পাশাপাশি আমাদের পেজে মেসেজ করতে পারে অথবা আমাকে ব্যক্তিগতভাবে, আমার পাবলিক পেজ আছে, তারপর আমার পার্সোনাল প্রোফাইল আছে, সেখানে মেসেজ দিতে পারে। যদি আপনি আপনার প্রবলেমটা বিস্তারিত লিখে মেসেজ করেন তাহলে আমি কিন্তু সবাই মেসেজ পড়ি, মানে এমন না যে আমি কোনো মেসেজ স্কিপ করি, আমি কিন্তু প্রত্যেকটা মেসেজ পড়ি, বাট যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, এখন অনেকে আছে যে হেল্প দরকার তার অনেক গুরুত্বপূর্ণ, বাট সে আমাকে আসসালামু আলাইকুম পাঠাইলো অথবা হাই অথবা হ্যালো পাঠাইলো, এছাড়া আমাকে কিছু দিল না, তখন কিন্তু আমি ওই মেসেজটা গুরুত্ব দিই না। আমি চিন্তা করি তাকে যদি আমি রিপ্লাই করতে যাই আমার কিন্তু সময় নষ্ট হইতেছে, হাই দিলে হ্যালো আসবে, কেমন আছেন, ভালো আছেন, এটা শুধু কনভারসেশন বাড়াইতে থাকবে। তো আমার কাছে যখন পুরো বিস্তারিত মেসেজ আসে যে এই প্রবলেমটা আমার সলভ করতে হবে অথবা এই প্রবলেম এটা কি করা যেতে পারে ভাইয়া, তখন আমি কিন্তু বলে দিতে পারি যে হ্যাঁ এটার এই সমাধান অথবা এটা এইভাবে এইভাবে করা যায়, অথবা আমি যদি ওটা আমার নিজের হাতে থাকে করার সেটা আমি করে দিচ্ছি, বাট কনভারসেশন যখন ছোট হয় তখন কিন্তু রেসপন্স করা হয় না। ওকে, তাহলে আমি একটু বলে দিই যে আপনার যাদের হেল্প লাগবে বিশেষ করে আব্দুল্লাল জাবের থেকে, আপনারা হচ্ছে যে সরাসরি প্রবলেমটি লিখে ভাইকে পেজে গ্রুপে যেখানে পারবেন ইনবক্স করে দেবেন, দেখবেন যে সলভ পেয়ে যাবেন, তাই তো?